রমজানের আগেই নিত্যপণ্যের বাজার দরে ঊর্ধ্বগতি শুরু হয়েছে। রকম ভেদে সবজির দাম বেড়েছে কেজিতে 2 থেকে 8 টাকা পর্যন্ত। বেগুন, কাঁচামরিচ, গাজরের দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। ইফতার পণ্যের দাম শুরু থেকেই বাড়তি। 68 টাকার চিনির দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর সব রকমের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 40 থেকে 80 টাকা পর্যন্ত। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পেঁয়াজের দাম 5 টাকা থেকে বেড়ে হয়েছে 35 টাকা। সাইদ খানের রিপোর্ট। এখনও রমজানের বাকি অন্তত 2 সপ্তাহ, এরই মধ্যে পণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতি শুরু হয়েছে। তবে রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে দাম কমার ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে একটু লাভ একটু বেশি করতে হবে, আমরা কিন্তু একটা লাভ করি। এখন থেকে আসলে টুকটাক একটু একটু বাড়ানো শুরু করছে এরা, এরা সিন্ডিকেট। রমজানে আগেই সব কিছুর দাম বেড়ে গেছে আগে থেকে। রকম ভেদে চালের দাম আগেই কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়ে আছে। ইফতার পণ্যের মধ্যে ছোলা, মুগ ডাল, চিনি সহ বিভিন্ন পণ্যে 30 টাকা পর্যন্ত বাড়তি দাম। খেজুর, ইসাবগুলের ভুষি সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলক অনেকটাই বেশি। মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, খুব কঠিন ব্যাপার আর কি। এইভাবে জিনিসের দাম বাড়তে থাকে তো স্বস্তি থাকা যায় না। গত সপ্তাহের 30 টাকার পেঁয়াজের দাম এক লাফে 5 টাকা বেড়ে কেজিতে হয়েছে 35 টাকা। আদা রসুনের দাম রয়েছে অপরিবর্তিত। তবে মশলা বাজারে রকম ভেদে দাম বেড়েছে কেজিতে 90 টাকা পর্যন্ত। চিনির কেজিতে 2-3 টাকা বেশি, আর নুডাল ঠিক আছে। এদিকে দাম বেড়েছে মাছের বাজারেও। 1200 টাকার ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকায়। রুই, কাতলা সহ দেশীয় মাছের দামও বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। গত সপ্তাহে আসলো 1200 টাকা কেজি, আর বর্তমানে এখন কেজি 1500 টাকা কেজি। মাংসের বাজারে ব্রয়লার ও দেশি মুরগি এবং গরুর দাম স্বাভাবিক থাকলেও খাসির মাংসের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর ডিমের দাম রয়েছে আগের মতোই। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।